Selamun Aleyküm ve Rahmetullahi ve Berekatuhu. Bir abi yardım bu. Açayım şimdi. Öğrenmeyle kalası. Ben madem hocam başlamak için okuduğum bir çalışma için. Ama eski abdan her parışın koydu da. Tabi. Bottamani muhammer yatım ko. COVID-19. Korona virüs. Bekarik bir su. Bada bunu geçerçi. Çay. Ama şarap yedi bir yiğitte. Korona virüs yatım kini. মামলাতন আতঙ্কিত সেটা সবাই জানেন বর্তমানে আজকের পরিস্থিতি যদি নিউজে যাওয়া যায় তাহলে দেখা যায় যে অবস্থা দেখেন মহামারী করোনায় বিশ্বে 95,785 জনের প্রাণহানি হয়েছে আক্রান্ত 16,7,595 জন তবে সুস্থ হয়ে ফিরেছেন 3.5 লাখের বেশি মানুষ যুক্তরাষ্ট্রে নতুন করে 1,783 জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে 16,000-এর বেশি জনে দাঁড়িয়েছে আক্রান্ত 4,68,000-এর বেশি দেশটিতে এই পর্যন্ত 87 প্রবাসী বাংলাদেশের মৃত্যুর খবর পাওয়া গেছে এর 42 রাজ্যে বিরাজ করছে চরম আকারের অর্থনৈতিক সংকট গোটা দেশে এই পর্যন্ত 1,70,00,000-এর মতো মানুষ বেকার ভাতার জন্য আবেদন করেছে তবে করোনার প্রাদুর্ভাব কেটে গেলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি চাঙ্গা হবে বলে আশার বাণী শুনিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে ইউরোপের সদস্য দেশগুলোর অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে 50,000 কোটি ইউরো অর্থনৈতিক প্রণোদনা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন কানাডার মৃতের সংখ্যা এখন 500-এর ঘরে থাকলেও সেখানে 20,000-এর বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করছে দেশটির সরকার এর মধ্যে ইতালিতে মৃতের সংখ্যা 18,000 ছাড়িয়েছে স্পেনে 15,000-এর বেশি যুক্তরাষ্ট্রের শুধু নিউ ইয়র্কে নতুন করে 7,521 জন আক্রান্ত হয়েছেন মারা গেছেন 518 জন এখন এই মহামারী আতঙ্কের কারণে বাংলাদেশ ব্যতিক্রম নয় বাংলাদেশ ব্যতিক্রম নয় এই মহামারী আতঙ্কের কারণে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান সহ অফিস আদালত সরকারি বেসরকারি জরুরি মুক্ত ছাড়া সবকিছু বন্ধ হয়ে গেছে অনেকেই এখন বর্তমানে মসজিদে ওয়াক্তি নামাজে 5 জন এবং জুমার নামাজে 10 জন করে জামাতে উপস্থিত থাকার কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে আমি আমারও গত কয়েকদিন ধরে কাশি বিদায় আমি মসজিদে ওয়াক্তি মসজিদে প্রায় যাই না গত কয়েকদিন হলো আজকে যেহেতু শুক্রবার গত কয়েকদিন মনে হচ্ছিল শুক্রবারে নামাজটা কি হবে আজকে সকালবেলা ভোরে উঠেই মনে হলো যে কি নামাজ পড়তে যাবো কিনা চিন্তা করলাম যেহেতু সরকার 10 জন বলেছে আমি নামাজে মসজিদে যাবো ছিল আগে আসলে মোহাম্মদ আতঙ্কের কর্মসূচি কারণে মসজিদে এখন নামাজি বেশি হচ্ছে এখন মনে করছিলাম যে মসজিদে মসজিদ বা ইমাম নিষেধ করে কিনা বা 10 জনে বেশি রেখে অনেক মাইকে মসজিদে মাইক দিয়ে বলে দেওয়া হয়েছে এবং অনেক মসজিদে আমাদের বন্ধুর মসজিদেই তালা দেওয়া হয়েছে গত সরকারি ঘোষণা পক্ষ আসার পক্ষ থেকে পরের থেকে আমি এই ভয়ে ভয়ে মসজিদে গেলাম যে দেখি না আমার আগে আরো নামাজের আগে অত তালা আদানের আগেই 10 জনের বেশি উপস্থিত হয়েছে মাশাআল্লাহ তারপর ইমাম সাহেব একটু দেরি করে আসলো ইমাম সাহেব যে খুতবাই আলোচনা করেছে করোনা ভাইরাস সম্পর্কে আমি এটা আপনাদের জন্য শেষে সংক্ষিপ্ত করব ইনশাআল্লাহ আপনারা অবশ্যই শুনবেন আর আমি দেখলাম যে না মসজিদে আসলে লোকজন ভরে গিয়েছে মসজিদ তবে অনেক লোকই আসেনি যে মসজিদে 10 জনের বেশি সরকার নিষেধ করেছে কি যা হয় তাছাড়া তারও লোক হতো তারপরেও দেখলাম যে মসজিদে মূল মসজিদটা আসলে হয়ে গেছে এবং ইমাম সাহেব বলে সবাইকে জীবন ফরজ নামাজের পরে বাসায় যে নামাজ পড়া তিনি বলেছে সে নিজেও চলে গেছে এখন আসলে আমরা দাঁত থেকে তো দাঁতে যেমন মজাতে জানি না তেমনি আমরা এই মসজিদে যখন সরকার ঘোষণা করলো 5 জন অর্থে বেশি নামাজ পড়া যাবে না এবং 10 জন জুমার নামাজে বেশি পড়া যাবে না তখন আমরা করেছে যদিও যারা বেনামাজে তাদের জন্য ভালো হয়েছে আসলে আমাদের মহামারী আতঙ্কে আমরা ভয়ে নামাজ পড়তে যাচ্ছি না অথচ ইমাম সাহেবের কথা অনুভাস অনুযায়ী যে আমরা আসলে বাজারে ঠিকই যাচ্ছি বাজারে তো ঠেলা ঠেলি গতকাল বাজারে গেলাম সকাল 6টা সাড়ে 6টা 7টার দিকে ঠেলা ঠেলি অনেক লোকজন সেখানে যদি না হয় মহামারী আতঙ্ক ছড়া না পড়ে তাহলে আপনি মসজিদে নামাজ পড়তে যে আল্লাহর কাছে খাঁচবাদনা করতে কেন হবে আমি এই টিভি চ্যানেলেও কিছু হুজুরদের মতামত বক্তব্য শুনলাম এক একজন আসলে হাদিস যেহেতু
হাদিস এবং কোরআনের অনেক বিস্তৃত বা এক্সপ্লেন ব্যাখ্যা রয়েছে, অনেক যুক্তিতর্ক এবং পক্ষে বিপক্ষে অনেক কথা এখানে আছে, অনেক মত অনুসারী। এখন এক একজন এক এক উদ্ধৃতি দিয়ে তার পক্ষে বিপক্ষে কথা বলেছে। আসলে এটা সঠিক বা বেসঠিক এটা আপনারা ভালো করে বুঝতেছেন যে আমরা আসলে বর্তমানে কি ক্রাইসিস পরিস্থিতি করেছি। মসজিদ বন্ধ হয়ে পড়বে আজকে শুক্রবার, শবে বরাত, নিস্পুর শাবান, আজকে শবের দিন, অথচ আমরা গতকাল শবরাত পালন করতে পারিনি, বাসায় পালন করতে সরকার থেকে বলা হয়েছিল। আমরা আসলে বিশেষ করে আমি মানে এটা দেখবো আসলে আসলে ভাবতে পারিনি যে মসজিদে তালা দেখবো বা মসজিদে নামাজ পড়া নিষেধ হবে বা বলতো, এটা আসলে ভাবতে পারি না। এখন আসলে আল্লাহ আমাদেরকে এটা আমাদের জন্য গজব বা আজাব, কারণ যখন আমাদের মসজিদ খোলা ছিল তো নিয়ামত আমরা বুঝতে পারিনি, তোমরা নিয়ামত বা সবাই বুঝতে পারছেন। এখান থেকে আসলে আমাদের উদ্ধার করতে গেলে প্রথম কথা হলো আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে। এখানে বলা হচ্ছে যে মুমিনগণ আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করা ধৈর্য অধ্যবসায় নামাজের মাধ্যমে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 53 আমরা জানি যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যে আমরা স্থানীয় বিশ্বাস করি সালাত আয়াতের ক্ষেত্রে আছে। দ্বিতীয়ত বলা হয়েছে সূরা জুমার অধ্যায় নম্বর 19 আয়াত নম্বর 10 এতে বলা আছে যারা দেশে দেওয়ার দোষী হয় তাদের জন্য রয়েছে অপরিমিত পুরস্কার। তারপর আল্লাহ ইচ্ছা আল্লাহ তাদের সাথে তারা দুটি জন্য দেবে অধ্যাবসায়ী। তাহলে এই মহামার সময় আমরা খুব ধৈর্যশীল অধ্যাবসায়ী, আমরা আসলে মানে আতঙ্কে না, এখানে আমাদের সতর্কতা হতে হবে। এবং তৃতীয় কথা হলো যে সারা বিশেষজ্ঞ ডাক্তাররা যেভাবে আমাদেরকে চলাফেরা করতে বলতেছে সে অনুযায়ী আমাদেরকে চলাফেরা করতে হবে। মিডিয়া সবসময় এটা আমাদের সচেতনের জন্য আমাদেরকে পরামর্শ দিচ্ছে। তৃতীয় কথা হলো সরকারি আদেশ নির্দেশ মধ্যে মানতে হবে। আল্লাহ আমাদের এখান থেকে নজর থেকে পদক থেকে রাজত থেকে নজর থেকে যেমন আপনার এই আজকের মসজিদে খুতবার ইমামের কথা শুনলেন মানে একদম কিন্তু লোক একজনের কাছে যাবে এইরকম কোন রোগ নাই বললেন। এই রোগের মধ্যে মহাশয় কোন বিভিন্ন রকমের বলেছেন অথবা মহামারী। এই সাতটা রোগে
হাদিসে বিমানে মুফাসসির কোন সাতটা কথা বলেছেন যে এই সাত রকমের রোগ এটা একদম থেকে আরেকজন পর্যন্ত হতে পারে। এই বিমানে বিপরীতীরা খুব আতঙ্ক থাকতো, খুব ভয় করতো। অপরাধ হাদিসের মধ্যে হাদিসের আর হাদিসের মধ্যে একই চেপ্টা একই ভাবে মধ্যে এসেছেন যে জাহেলিয়াতের যুগে কিছু কিছু মাসকে তারা আবার বর্তমানে করতো যে এই মাসে কাজ করলে শুভ হবে না অশুভ হবে, কাজ ভালো হবে না যখন অর্থ থাকবে না এর মধ্যে ভালোই থাকবে না, এই দিন এই মাসে গ্রহণ হবে না, এই মাসে এই কাজ করা হবে না, এটা জাহেলিয়াতের যুগে ছিল। এই হাদিসের আবার হাদিসের একই ভাবে মধ্যে যদি কেউ রুগী হয় তার সেবা করবে না তা না, যদি কেউ
এই বিশ্বাসই থাকে তাহলে তো মানতে হবে ঈমান তা বাকি রয়েছে কিন্তু আছে মানে বাকি নেই আর মানে তার রসূলুল্লাহ বলেন তোমরা আগে কোনো ভাগে দাও সেটা বলে দাও রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা এলে কবাক বলবে না মানে হ্যাঁ এলেকে মূল্যায়ন করতে চাই না বুঝে আসবে যে এরকম ভাবে যদি তোমরা মাস্ক ব্যবহার করো এরকম রোগ হতে পারে এরকম আসতে পারে এই জিনিসের দিকে তোমরা এভাবে সতর্ক থাকো এটা সতর্ক অবলম্বন করার জন্য রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা এরকম পাপ দিয়ে কোন দিকে দিয়ে মানুষ ভেঙে যায় তোমরা এরকম ভাবে ভেঙে যাও মনে করো না এরকম রোগ আসে হতে পারে এই জন্য সতর্ক অবলম্বন করো তাহলে তার কাছে যাবে না না তাকে চিকিৎসা করবে না না তার কাছে যদি এক গ্লাস পানি করে সে ভালো না তার কাছে যাবে না তাও না যখন আপনার এরকম মাটি দ্বারা করতে হয় এরকম রোগ আসে সতর্ক থাকো মাস্ক ব্যবহার করলে ইমান করে দেবে তা না আকিদা নষ্ট হয়ে যাবে তা না রসুলের এই হাদিসে যে অংশের ব্যবহার না সতর্ক বাণী সতর্ক থাকার জন্য এরকম বিভিন্ন রকমের অবলম্বন করা যেতে পারে পোশাক পরতে করা যেতে পারে মাস্ক ব্যবহার করা যেতে পারে এছাড়াও আরোগ্যের উন্নতি তো জিনিস যে অবলম্বন করতে হয় তাও করতে হবে কিন্তু এটা কিসের জন্য সতর্ক জন্য রসুল সাল্লাম বললেন তোমরা এরকম ভাগিয়ে দিলে ভাগিয়ে দিতে পারবে বাঘের মতো সতর্ক জন্য কিভাবে তোমরা সতর্ক অবলম্বন করবে যদি তাই না হতো সরকার এরকম ভাবে সব চুরি দিতে গেলে এই মাত্র চুরি দিতে পারে না থাকবে আমাকে সুহালে আমাকে এই রসুলের হাদিস করে হাদিস স্পষ্ট করে আমাদের সতর্ক হতে হবে আতঙ্ক না আমি চলে গেছি মসজিদ ছেড়ে হাত পাওয়ার উপর রসুলের হাদিস আপনি দেশে ঘুমাই দিয়েছি আর কি বিষয়টা দিকে একটি ফেসবুক দিয়েছি আমার কোনো অভাব নাই আমাদের ঘরে একটি বিশ্বাস মসজিদ কারণ আমরা কত দূরি করে বিশ্বাস করে থাকে আর ঘরের মধ্যে দেখা তার ইমান নাই ইমান না পায় এটা সতর্ক দিয়ে এমন কোনো কাজ এমন কোনো বিশ্বাস আমাদের করা হবে না তাহলে ইমান চলে যাবে এরকম অবস্থা করা যাবে না তার আমি